আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো। আজকে আমি নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সাধারণ গণিত এই অধ্যায় হচ্ছে 4.4। আমরা এই অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব। তো শুরুতেই আমি একটা অঙ্ক উদ্দীপিত করব। যদি p সমান সমান এক্স এ এবং q সমান সমান এক্স বি এবং r সমান সমান এক্স আর সি, এই উদ্দীপকে ক নম্বরের একটা প্রশ্ন থাকবে। নম্বর প্রশ্নটা হচ্ছে পি আর বিসি ইন্টু কিউ মাইনাস সি এ। এই উদ্দীপকটা আমরা শুরুতে এর মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো, মান নিম্ন কর। এখন এই অঙ্কটার সমাধান আমরা এখন করব। সমাধান দেওয়া আছে পি সমান সমান এক্স পাওয়ার এ এবং কিউ সমান সমান এক্স পাওয়ার বি। না, এখন পি ইন্টু পি পাওয়ার বি সি ইন্টু কিউ মাইনাস সি এ। এখানে পির মান হচ্ছে এক্স পাওয়ার এ ইন্টু বি সি ইন্টু কিউ মানটা পাবে এক্স পাওয়ার বি ইন্টু মাইনাস সি এ। এখন এক্স এটা চলক রাশি আর এটা আসলে বেস বা পাওয়ার। এই পাওয়ারটা এ বি সাথে গুণাকার আসবে, এ বি সি ইন্টু এখানে চলক আসলে এক্স, পাওয়ার আসলে বি মাইনাস সি এ, তাহলে মাইনাস এ বি সি। এখানে ভেরিয়েবল বা চলক আছে এক্স, তাহলে দুইটা চলক, এখানে চলক আছে এখানে চলক আছে, তাহলে এই মিলে চলকটা হচ্ছে কি এক্স, তাহলে অজানা রাশি এক্স। এখানে পাওয়ার কত আছে এ বি সি, ইনটু থাকলে সূত্র আছে ইনটু থাকলে যোগ হয়, তাহলে যোগ চিহ্ন মাইনাস যোগ প্লাস মাইনাস মাইনাস এ বি সি একসাথে করে দিলাম। এখন এ বি সি এ বি সি ক্যান্সেল হয়, তারপর হচ্ছে এক্স নট বা জিরো, এক্স নট সূত্রের ক্ষেত্রে মান হচ্ছে কত ওয়ান, নিম্নের অ্যান্সার ওয়ান। এরপরে আরেকটি অঙ্ক খ নম্বরে দেওয়া থাকবে পি বাই কিউ ইন্টু পাওয়ার এ প্লাস বি ইন্টু কিউ আর পাওয়ার বি প্লাস সি বা টু ইন্টু আর পি ইন্টু এ মাইনাস সি। এর মান বের করো,
এখানে প্রতিপাদ দেওয়া আছে p পাওয়ার x কে এবং q এর মান x পাওয়ার b এবং r এর মান দেওয়া আছে x পাওয়ার c তাহলে এই এর মান কত হবে সমাধান দেওয়া আছে p এর মান x পাওয়ার a q এর মান x পাওয়ার b এবং r এর মান x পাওয়ার c এখন p বাই q পাওয়ার a প্লাস b ইন্টু q বাই r পাওয়ার b প্লাস c ভাগ 2 r p পাওয়ার a মাইনাস c এখন এখানে p এর মানটা দেওয়া আছে কত x পাওয়ার a ভাগ q এর মান দেওয়া আছে x পাওয়ার b এর পাওয়ার দেওয়া আছে a প্লাস b ইন্টু q এর মান x পাওয়ার b আর এর মান x পাওয়ার c ব্র্যাকেট পাওয়ার b প্লাস ভাগ চিহ্ন টু আর এর মান এক্স পাওয়ার সি ইন্টু পির মান এক্স পাওয়ার এ পাওয়ার এ মাইনাস সি এখন এক্স এক্স এটা সব অজানা রাশি এই অজানা রাশি একটা ধরলাম বেস আকারে এখন এখানে পাওয়ার বা ঘাত আছে এ তাহলে উপরে এ লেখা ভাগ থাকলে বিয়োগ হল মাইনাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এখানে অজানা রাশি আসলে এক্স এখানে উপরে বি ভাগ থাকলে বিয়োগ হবে সি ইন্টু বি প্লাস সি ভাগ টু এখানে অজানা রাশি আসলে এক্স পাওয়ার সি ইন্টু থাকলে যোগ হবে এ এবার আমরা এই এক্স এটা একটা সূত্র বসে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু একইভাবে ভাগ টু এবার এখানে অজানা রাশি আসলে এক্স এক্স এই অজানা রাশি এক্স তা আগে নিলাম এ স্কোয়ার পাওয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু আছে যোগ হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ টু ইন্টু x a স্কয়ার মাইনাস c স্কয়ার এখন এই ভাগটাকে এই ভাগে রূপান্তর করব x a স্কয়ার মাইনাস c স্কয়ার এখানে b স্কয়ার ক্যান্সেল হয় ভাগ 2 ইন্টু x a স্কয়ার মাইনাস c স্কয়ার এখানে হাফ হিসাবে লিখতে পারি
x x बताना राशि x a square minus c square भाग था से बियोग होगे a square plus c square तो लें half into x not इकन x not की लोगो a cancel c cancel तो लें x not अते x not एर मानों से ले 1 तो यह इन्यो answer देखा हो जे तीसरे नंबर को देखा हो जे p by q into a star plus d star plus c star into q by r ये मान से b स्क्वायर प्लस 2bc प्लस c स्क्वायर इनटू rp ये मान हम से पावर से c स्क्वायर प्लस c स्क्वायर प्लस 2c a प्लस a প্রিয় শিক্ষার্থী এখানে উদ্দীপকের মান আগের মতই দেওয়া আছে এখন এখান থেকে বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ এখানে দেখাইতে হবে তো কিভাবে শুরু করব সেটা আমরা এখন দেখব প্রিয় শিক্ষার্থী শুরু করি সমাধান দেওয়া আছে p সমান সমান x পাওয়ার a q সমান সমান x পাওয়ার b এবং r সমান সমান x পাওয়ার c বাম পক্ষ বাম পক্ষ এখানে দেওয়া আছে p বাই q into power a square plus a b plus b square into q man q by r power b square plus b c plus c square into r by p a minus c square plus c a plus a square এখন এখান থেকে p q এবং r এর মানগুলো বসাইলে আমরা এর সমাধান পাব তো p এর মান আছে x by x power a q মান
x পাওয়ার b অন a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইনটু কিউ মান x পাওয়ার b বাই x পাওয়ার c এর মান হচ্ছে b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার ইনটু আর মান x পাওয়ার c বাই x পাওয়ার a এর পাওয়ার হচ্ছে c স্কয়ার প্লাস c a প্লাস a স্কয়ার এখন এই অঙ্ক সমাধান এখানে x পাওয়ার a x পাওয়ার b এখানে অজানা রাশি আসলে x বা রেডিও বা বলি চলক এর ঘাত আসলে a ভাগ থাকলে বিয়োগ হয় মাইনাস b অর্থাৎ a মাইনাস b অর্থ হচ্ছে a স্কয়ার প্লাস a b প্লাস b স্কয়ার একইভাবে অজানা রাশি আসলে x তাহলে x তাহলে পাওয়ার আসলে b ভাগ থাকলে বিয়োগ হবে পাওয়ার c তাহলে b মাইনাস c ইনটু b স্কয়ার প্লাস b c প্লাস c স্কয়ার ইনটু এখানেও একইভাবে অজানা রাশি হচ্ছে x তাহলে পাওয়ার c ভাগ থাকলে বিয়োগ হবে পাওয়ার a অর্থাৎ c মাইনাস a ইনটু c স্কয়ার প্লাস c a প্লাস a স্কয়ার এখন এই লাইনটা সমাধান একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে অজানা রাশি ব্যবহার করলাম a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস a b প্লাস b স্কয়ার এটা সূত্র করছে সূত্রটি হচ্ছে যে কোনো সিদ্ধান্ত a কিউব মাইনাস b কিউব ইনটু একইভাবে তিনটে সূত্র ব্যবহার করব b কিউব মাইনাস c কিউব ইনটু x c কিউব মাইনাস a কিউব এখানে অজানা রাশি হচ্ছে x f x x এই তিনটে x মিলে f t x এখানে পাওয়ার আছে a কিউব মাইনাস b কিউব ইনটু আছে যোগ হবে সূত্রের যোগ b কিউব মাইনাস c কিউব ইনটু আছে যোগ হবে c কিউব মাইনাস a কিউব x এখন এখানে শুরুতে a কিউব ক্যান্সেল এবার b কিউব b কিউব ক্যান্সেল c কিউব ক্যান্সেল তো থাকলে x নট x নট সমান 1 1 সমান সমান ডান পক্ষ অতএব বক্সে দেখো যে এত সমান এত অর্থাৎ বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো এবার আরেকটি অঙ্ক করবো x ইকুয়াল
A inverse 1 plus 3 B inverse 1 inverse 1 A অংকে x এর মান বের করো প্রিয় শিক্ষার্থী এখানে x এর মান কত সেটা আমাকে বের করতে হবে তো শুরু করি সমাধান x equal to a inverse 1 plus 3 into b inverse 1 inverse 1 এখন 2 into a inverse 1 এখানে 2 ঠিক থাকবে inverse 1 উঠানোর জন্য লিখতে হয় বিপরীত হবে 1 by a plus 3 into b inverse 1 এখানে তাই 1 by b inverse 1 এখন 1 কে 2 দ্বারা গুণ করলে 2 কে 2 by a plus 1 কে 3 দ্বারা গুণ করলে 3 কে 3 by b inverse 1 এখন এখানে আমি লসাগু করব নিচে হর লসাগু a এবং b আছে তাহলে a b লসাগু a b হবে a এ ক্যান্সেল থাকে b গুণ করলে 2b প্লাস b b ক্যান্সেল থাকে a গুণ করলে 3a ইনভার্স 1 এখন ইনভার্স 1 উঠানোর জন্য 1 ডিভাইডেড 2b plus 3a by ab equal ab উপরে নিচে থাকবে 3a plus 2b নিম্ন সমাধান নিম্ন মান এটি